একশো তিপ্পান্ন নাম্বার আদেশ রাজন থেকে আনাস রাদু থেকে বর্ণিত তিনি বলেন নবী করমসাল্লাম যখন প্রাকৃতিক পরিচয় বেরোতেন তখন আমি এবং আমাদের আরেকটি ছেলে তার পিছনের পানির পাত্র নিয়ে যেতাম পানির পাত্র নিয়ে যেতাম তিনি বলেন যেতেন এবং আনাজা নিয়ে যেতেন যেতাম আনাজা নিয়ে যেতাম তিনি পানি দ্বারা ইস্তিন করতেন নাজর রহনু ও শাহজান রধন সুবা রাধানন্দ থেকে অনুরূপ বর্ণা এসেছে আনাজা শব্দের অর্থ হলো এমন এক এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে